আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। আগামী 9 ও 10 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো সংগঠন G20-র এবারের সম্মেলন। নয়াদিল্লির প্রগতি ময়দান এলাকার ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক এই সম্মেলনটি সামনে রেখে রাজধানীতে 3 দিনের ছুটি ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, আগামী 8 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং ব্যাংক বন্ধ থাকবে। কেজরিওয়াল জানান, এই 3 দিন নতুন দিল্লিতে সব আর্থিক প্রতিষ্ঠান, পাশাপাশি বেসরকারি দফতরও বন্ধ থাকবে। রাজধানী জুড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাচারের উচ্চ ও নিম্ন প্রাথমিক সরকারি বিদ্যালয়ে নৃত্য, সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি বেসরকারি পাঠদানে ডেপুটি ইন্সপেক্টর যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, শিলচরের শিল্প, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খাচারের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন এদিন বিকেলে খাচার শিল্পী সমাজসহ প্রতিবাদী সংস্থাগুলিকে বৈঠকে আহ্বান জানান। জেলাশাসক রোহন কুমার ঝাও তাতে অংশ নেন। তিনি সকলের আপত্তি শুনে শিল্প সংস্কৃতি মহলের দাবি মেনে নেন। তবে তার প্রস্তাব, বেসরকারি পাঠদানের জন্য স্কুলগুলিকে কোনো মাশুল দিতে হবে না, কিন্তু ট্রেজারিতে 1 মাসে 1000 টাকা জমা দিতে হবে। দ্বিতীয়ত, নৃত্য, সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি বেসরকারি প্রতিষ্ঠানকে পুরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। উপস্থিত প্রতিনিধিরা দ্বিতীয় প্রস্তাব মেনে নিলেও 1000 টাকা মাসে দেওয়ার প্রস্তাবে আপত্তি জানান। শেষে বছরে 6500 টাকা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। চন্দ্রের সাফল্যের পর এবার ভারতের লক্ষ্য সূর্য। চন্দ্রযান-3-এর সাফল্যে যখন গোটা দেশ ভাসছে, তখনই ইসরো প্রধান এস সোমনাথ ঘোষণা করলেন, আদিত্য L1 অভিযান আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হতে পারে। সূর্য সম্পর্ক নানা তথ্য হাতে পেতেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। হাতে গুনা আর কয়েকদিন পরই এই অভিযান শুরু হতে চলেছে। এই আবহে আবার ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা। এস সোমনাথ চন্দ্রযানের অবতরণের 2-3 ঘন্টা পরে বলেন, বিগত কয়েক মাস ধরে চন্দ্রযান-3 অভিযানের জন্য বিশ্বের নজর ছিল আমাদের ওপর। তবে এরই মধ্যে আমরা আরও বড় বড় সব প্রকল্পের উপর কাজ চালিয়ে গিয়েছি। সামনের মাসগুলিতে সেই মিশনগুলি পরিচালনা করবে ইসরো। এরপরই তিনি জানান, আদিত্য L1 মিশন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই চালু হতে পারে। অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটাই দিন বাকি এই মিশনের জন্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভার 100তম বৈঠকের প্রাক মুহূর্তে গতকাল জনতা ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে পূর্বর 99টি বৈঠকে গৃহীত 1224টি সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে এখনও রূপায়ণ হতে বাকি থাকা 124টি সিদ্ধান্ত শীঘ্রই সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। এছাড়াও আগামী জানুয়ারি মাসের পূর্বে নতুন উপজেলা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে নির্দেশ জারি করতে মুখ্যমন্ত্রী নির্দেশ প্রদান করেন। এই বৈঠকে মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী গতকাল অন্য এক বৈঠকে আসাম পুলিশ হাউজিং কর্পোরেশন দ্বারা রূপায়িত বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় 162টি নতুন পুলিশ চৌকি নির্মাণ ও শহরাঞ্চলে থাকা পুলিশ চৌকিতে কর্মরত আধিকারিক জওয়ানদের জন্য আবাসের সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। এই সভায় বিশেষ সঞ্চালক প্রধান হরমিত সিং সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। আপনি যদি রেশন কার্ডে বিনামূল্যে অথবা ভর্তুকিযুক্ত রেশন পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি জরুরি খবর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় দেশের সমস্ত রাজ্যে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই রেশন কার্ড যাচাই বাছাই করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। রেশন কার্ডধারীদের 30 সেপ্টেম্বরের মধ্যে রেশন কার্ড এবং আধার লিঙ্ক করতে বলা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে আধার সিডিং করা না হলে রেশন কার্ড অকেজো হয়ে যাবে। যে সমস্ত গ্রাহকরা 30 সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাবেন না, তাদের রেশন কার্ডটি জাল বলে বিবেচনা করে মুছে ফেলা হবে। এরপরে সংশ্লিষ্ট রেশন কার্ডের ডেটা পাওয়া না গেলে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। রাজ্যের সমস্ত জেলা সরবরাহ অফিসে এই বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। এরপরে রাজ্যে একটি প্রচার চালিয়ে রেশন কার্ডধারীদের আধার সিডিং করতে বলা হয়েছে। আগেই ঘোষণা করেছেন আগামী রাখি বন্ধন উৎসবের দিন উদ্বোধন করবেন গৌহাটির মালিগাঁওয়ে নির্মীয়মান ফ্লাইওভার। এর আগেই বুধবার রাত প্রায় 11:30 নাগাদ আচমকাই ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করতে চলে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার বেলা 12:24 মুখ্যমন্ত্রীর দফতরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি আপলোড করে এই খবর লিখে দেওয়া হয়েছে। বুধবার রাত 11:30 মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মালিগাঁওয়ে খুব শীঘ্রই উদ্বোধনের জন্য নির্মিত ফ্লাইওভার পরিদর্শন করে প্রকল্পে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এটা অসমের দীর্ঘতম ফ্লাইওভার। আগামী 30 আগস্ট জনসাধারণের জন্য এই ফ্লাইওভার উন্মুক্ত করা হবে। এদিকে পরিদর্শন স্থলে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মালিগাঁও চারিয়ালি থেকে কামাখ্যা মন্দির রোড এবং পাণ্ডুকে সংযোগকারী ট্রাই জংশন 2.6 কিলোমিটার দীর্ঘ 4 লেনের ফ্লাইওভারটি 30 আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন উদ্বোধন করা হবে। তিনি জানান, এই উড়ালপুল নির্মাণে মোট 420 কোটি টাকা খরচ হয়েছে। এর আগেও তিনি নির্মীয়মান উড়ালপুলটি পরিদর্শন করে কাজের মান ইত্যাদি খতিয়ে দেখেছেন। নোয়াগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরের নলতলি গ্রামের জনৈক যুবকের সলিল সমাধির ঘটনায় শোকে ব্যঙ্গে পড়েছে গোটা গ্রাম। প্রাপ্ত খবরে প্রকাশ, বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন নলতলি গ্রামের জগদীশ দাস নামের এক যুবক। কিন্তু আচমকা পুকুরের পাড় ভেঙে জলে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখে জগদীশকে উদ্ধার করতে বহু চেষ্টা করেন, কিন্তু গভীর পুকুরে জল বেশি থাকায় তার হদিশ বের করতে ব্যর্থ হন উদ্ধার অভিযানকারী স্থানীয়রা। এরই মধ্যে কেউ খবর দেন স্থানীয় পুলিশকে। খবর পেয়ে SDRF নিয়ে উলুবনি থানা ও চুলুংফাড়ি থেকে পুলিশের দল যায় ঘটনাস্থলে। SDRF-এর অভিযানে বেলা প্রায় 11:30 নাগাদ যুবক জগদীশ দাসের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়। এরপর উলুবাড়ি থানা কর্তৃপক্ষ প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জগদীশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াগাঁও বুগননি ফুকননি হাসপাতালে পাঠায়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 25 আগস্ট শুক্রবার বরাক উপত্যকার 3 জেলা কাচার, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ করিমগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কাছাড় জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়নের ICDS-এর অধীন তথা কানিশাইল শরীফনগর জিপির 7 নম্বর ওয়ার্ডের শরীফনগর LP স্কুল লাগোয়া 118 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা দীর্ঘ কয়েক বছর থেকে অত্যন্ত বেহাল। যদিও ওই কেন্দ্রের পরিবর্তে অঙ্গনওয়াড়ি কর্মী তার নিজ চৌধুরী বাড়ির ইজমালি বহির বাটিতে কয়েক বছর ধরে মোটামুটিভাবে কচিকাঁচা শিশুদের শিক্ষাদান করে আসছেন, কিন্তু মূল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সরকার পুনরায় ঠিকঠাক করে চালু না করায় এলাকার জনগণ খুবই ফুঁসছেন।